হ্যালো এভরিওয়ান, ফিজিক্স টিউশনে সবাইকে স্বাগত। আমি বিজন, আর আজকে আমি আলোচনা করব ভেক্টর গুণফল, মানে ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। এর মাধ্যমে আমরা কি করি, এর মাধ্যমে আমরা দুটি ভেক্টরের গুণফল নির্ণয় করি। আমরা এর আগের ভিডিওতে বা আমরা জানি যে দুটি ভেক্টর গুণ করে শুধুমাত্র আমরা ভেক্টর পাই না, দুটি ভেক্টর গুণ করলে আমরা স্কেলারও পাই। যখন দুটি ভেক্টর গুণ করে আমরা স্কেলার পাই তখন তাকে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণফল বলে। আবার যখন দুটি ভেক্টর গুণ করে আমরা ভেক্টর পাই তখন তাকে ভেক্টর প্রোডাক্ট বা ভেক্টর গুণফল বলে। যখন দুটি ভেক্টর গুণ করে আমরা স্কেলার পাই তখন গুণফলকে ডট চিহ্ন দিয়ে প্রকাশ করাই, তাই স্কেলার গুণফলকে ডট প্রোডাক্টও বলে। আবার যখন দুটি ভেক্টরকে গুণ করে আমরা ভেক্টর পাই তখন গুণফলকে ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করাই, তাই ভেক্টর গুণফলকে ক্রস প্রোডাক্টও বলা হয়। আমরা এর আগে পড়েছি বা তোমরা এর পরবর্তীতে পড়বে যে টর্ক হলো একটা ভেক্টর রাশি যেটি দুটি ভেক্টরের গুণফল। সেই দুটি ভেক্টর কি কি? প্রযুক্ত বল আর ঘূর্ণাক্ষ থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। তাহলে টর্ক কি? টর্ক এমন একটা ভেক্টর রাশি যে ভেক্টর রাশি দুটি ভেক্টরের গুণফল। তাহলে টর্ক টাউ ইকুয়াল টু বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব আর ভেক্টর ক্রস এফ ভেক্টর। এই দুটি ভেক্টর গুণ হয়ে একটি ভেক্টর তৈরি হলো। তাহলে এই দুটি ভেক্টরের গুণফলকে আমরা ক্রস চিহ্ন দিয়ে প্রকাশ করব, কারণ দুটি ভেক্টর গুণ করে একটি ভেক্টর পেয়েছি। এইবার ধরো দুটি ভেক্টর আছে, একটা ভেক্টর এ ভেক্টর আর একটা ভেক্টর ধরো বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো থিটা। তাহলে এই দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট কী হবে সেটা আমরা দেখি। ধরো এ ভেক্টর ক্রস বি ভেক্টর আমরা কী পাবো? এ ভেক্টরের মড ইনটু বি ভেক্টরের মড ইনটু সাইন অফ এই দুটি ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলের সাইনের মান, সাইন থিটা। এইটুকু কি? দেখো এইটুকু শুধুমাত্র একটা মান। তাহলে দুটি ভেক্টরের গুণ করে আমরা ভেক্টর পাবো, শুধুমাত্র মান পেলে হবে না, মান তো পেয়েছি সঙ্গে আমাদের কি লাগবে? দিকের প্রয়োজন। আর শুধুমাত্র দিক বোঝাতে আমরা কি ব্যবহার করি? আমরা এর আগে পড়েছি ইউনিট ভেক্টর বা একক ভেক্টর, যেটা কি করে? শুধুমাত্র দিক বোঝায়, আর এর মান কি হয়? ওয়ান হয়। তাহলে এখানে যদি ইউনিট ভেক্টর গুণ করে দিই তাহলে কী হবে? দিক বোঝাবে। এইবার এটা আমরা কি পেলাম? ভেক্টর পেলাম, মানও পেলাম, দিকও পেলাম। এইবার আমাদের লক্ষ্য ইউনিট ভেক্টরের দিক নির্ণয় করা। ইউনিট ভেক্টর তো জানলাম, কিন্তু এর দিক লাগবে। এর দিক কোন দিক হবে? এর দিক আমরা দুটি সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারি। সেই দুটি সূত্র কী কী? রাইট হ্যান্ড থাম রুল আর রাইট হ্যান্ড স্ক্রু রুল। এই দুটি সূত্রের মাধ্যমে তুমি এই ইউনিট ভেক্টরের মান নির্ণয় করতে পারবে। এখানে রাইট হ্যান্ড থাম রুল, রাইট হ্যান্ড স্ক্রু রুল আমি দুটোই শেখাবো, তোমাদের যেটা ইজি মনে হবে তোমরা সেটা করবে। রাইট হ্যান্ড থাম রুল কী বলছে? প্রথমে এ ভেক্টর বরাবর হাতটাকে এরকম করো, তারপরে এ ভেক্টর থেকে যে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তাহলে এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে থিটা, তাহলে এরকমভাবে যেই দিকে সেই দিকে হাত মুড়িয়ে দাও। এই থাম বা বৃদ্ধাঙ্গুষ্ঠ যেই দিকে বোঝাবে সেটাই হবে এই দুটি ভেক্টরের গুণফলের দিক বা এনক্যাপের দিক। তাহলে কি? এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, বৃদ্ধাঙ্গুষ্ঠ এই দিকে, তাহলে বোর্ডের ওপর লম্ব। আরেকভাবে বোঝো, ধরো এইটা এ ভেক্টর, এইটা এ ভেক্টর এরকম আছে আর বি ভেক্টর এরকম আছে, এ থেকে বি এর দিকে হাত এরকম করো, এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ যেদিকে বোঝাবে সেটি হবে এই এন ক্যাপের মান, মানে এই একক ভেক্টরের, সরি এই একক ভেক্টরের দিক। এইবার দেখো, ধরো একটা ভেক্টর আছে এ ভেক্টর, ধরো পি ভেক্টর, আর একটা ভেক্টর আছে কিউ ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল ধরো 30 ডিগ্রি, আর পি এর মান ধরো 5 একক, কিউ এর মান 6 একক। তাহলে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর কী হবে? পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর কী হবে? এখান থেকে আমরা সহজেই বুঝতে পারবো এ ভেক্টরের মান মানে কি, পি ভেক্টরের মান 5 ইনটু বি ভেক্টরের মান মানে কিউ ভেক্টরের মান 6 ইনটু সাইন কী হবে? অ্যাঙ্গেল 30 হবে, ইনটু এন ক্যাপ এখানে কোন দিকে হবে? এ থেকে বি এর, পি থেকে কিউ এর দিকে, তাহলে এই দিকে এর উপর লম্ব, ধরো এই দিকে এন ক্যাপ, এন ক্যাপ, তাহলে কী পাবো? 5 6 30, 30 ইনটু সাইন 30-এর মান 1/2, এন ক্যাপ মানে 15 এন ক্যাপ। এখানে কী পেলাম? দেখো দুটি ভেক্টর গুণ করে ক্রস প্রোডাক্ট করে আমরা মানও পেলাম দিকও পেলাম, বোঝা গেল। এইবার আমরা স্ক্রু রুল শিখবো। স্ক্রু রুল কী বলছে সেটাও সহজ, এ থেকে বি এর দিকে ঘোরাও, একটা স্ক্রুকে এ থেকে বি এর দিকে ঘোরাও তাহলে বাইরে বেরোবে, আবার যদি বি থেকে এর দিকে ঘোরাও তাহলে ভিতরে ঢুকবে, যখন বাইরে বেরোবে তাহলে বাইরের দিক হবে।
এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে, এ ভেক্টর থেকে বি ভেক্টরের দিকে ঘোরালে তাহলে কি স্ক্রু বাইরে বেরোবে, তাহলে দিক কোন দিকে? বাইরের দিকে। আবার যদি বি ভেক্টরের দিকে এর থেকে ঘোরাও তাহলে কি হবে? বি ভেক্টর থেকে এর দিকে স্ক্রু ভেতরে ঢুকবে, তার মানে এই এন ক্যাপের মান ভেতরের দিকে হবে। তাহলে এখানে যদি স্ক্রু ঘোরাই, স্ক্রু ঘোরাই কোন দিকে আসবে? বাইরের দিকে। তাহলে এন ক্যাপ হবে বাইরের দিকে, লম্ব দিক। বোঝা গেল? এইটুকু অব্দি নোট করে নাও। আমি এই ক্রস প্রোডাক্টের কিছু ধর্ম দেখো, কিছু ধর্ম নিয়ে আলোচনা করব। এইবার দেখো, আমরা বিনিময় নিয়ম কি জানি, যদি এ ভেক্টর ক্রস বি ভেক্টর হয় এবং এইটা ইকুয়াল টু যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয়, তাহলে আমরা বলবো যে এই ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে, যেটা কিন্তু ডট প্রোডাক্টে মেনে ছিল। ডট প্রোডাক্টে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর ডট এ ভেক্টর হয়েছিল। এইটাও যদি এই মানটা সমান এইটা ইকুয়াল হয়, এই ভেক্টর ইকুয়াল টু এই ভেক্টর ইকুয়াল হয়, তাহলে আমরা বলবো যে ক্রস প্রোডাক্ট বিনিময় সূত্র মেনে চলে। দেখি হয় কিনা। তাহলে প্রথমে কি করো, প্রথমে এ ভেক্টর আঁকো, তারপরে কি করো বি ভেক্টর আঁকো, তারপরে ধরো এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা। তাহলে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করলে আমরা কি পাবো? মড অফ এ ভেক্টর, মড অফ বি ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলের সাইনের মান সাইন থিটা। এন ক্যাপ কোন দিকে হবে? বোর্ডের ওপর লম্ব। ধরো এইটা এন ক্যাপ দিলে, এন ক্যাপ, এন ক্যাপ, তাহলে কি এন ক্যাপ, এন ক্যাপ কি একটা ইউনিট ভেক্টর। এবার আমরা যদি বি ভেক্টর ক্রস এ ভেক্টর করি তাহলে কি পাই দেখি, মড অফ বি ভেক্টরের মান মড অফ এ ভেক্টর সাইন থিটা। এই ভেক্টর ছিল আসল জিনিস যেটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। এইটা কি, এটা বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, থাম কোন দিকে, বৃদ্ধাঙ্গুষ্ঠ কোন দিকে, ভেতরের দিকে। আর আগে এ থেকে বি এর দিকে থাম কোন দিকে ছিল? বাইরের দিকে। বি থেকে এর দিকে ভেতরের দিকে, এ থেকে বির দিকে বাইরের দিকে। তাহলে এটা কি হবে, যদি বাইরের দিকে এরকম হয় ভেতরের দিকে এরকম হবে, মানে নেগেটিভ এন ক্যাপ হবে। তাহলে এক্ষেত্রে কি হবে, নেগেটিভ এন ক্যাপ। তার মানে আমরা কি পাবো, মড অফ এ ভেক্টর মড অফ বি ভেক্টর সাইন থিটা নেগেটিভ এন ক্যাপ। এন ক্যাপ এখানে লিখলে নেগেটিভ এখানে নিয়ে আসবে। তাহলে কি সমান হলো এ ভেক্টর ক্রস বি ভেক্টর? নট ইকুয়াল টু বি ভেক্টর ক্রস এ ভেক্টর, সমান হলো না। তার মানে কি, ক্রস প্রোডাক্ট বিনিময় নিয়ম মেনে চলে না। এইবার দেখো এইটার মান কি, এইটা মানেই তো এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে আমরা এটাকে এ ভেক্টর ক্রস বি ভেক্টর লিখতেই পারি। তার মানে আমরা কি লিখতে পারি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। মানে মান সমান কিন্তু দিক বিপরীত দিক। বোঝা গেল? মান সমান হবে কিন্তু দিক দুটো বিপরীত দিকে হবে। এইবার আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা হলো ধরো এটা এ ভেক্টর আছে। এইবার যদি আমি এ ভেক্টর ক্রস এ ভেক্টর করি, মানে দুটি সমান ভেক্টরের ক্রস প্রোডাক্ট করি, মানে এ ভেক্টর ক্রস এ ভেক্টর করি, তাহলে আমি কি পাবো? তাহলে পাবো মড অফ এ ভেক্টর মড অফ এ ভেক্টর, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, এ ভেক্টর আর এ ভেক্টর জিরো, তাহলে কি হবে সাইন জিরো। সাইন জিরোর মান কত? জিরো। তাহলে জিরো মানে দুটি সমান ভেক্টরের ক্রস প্রোডাক্ট সব সময় জিরো হয়। বোঝা গেল? দুটি সমান ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় জিরো হয়। কিন্তু যখন ডট প্রোডাক্ট করেছিলাম তখন দুটি সমান ভেক্টরের ডট প্রোডাক্ট কি হয়েছিল, এ স্কোয়ার পেয়েছিলাম, মনে আছে? মানে ওর মানের স্কোয়ার। কিন্তু দুটি সমান ভেক্টরের যখন আমরা ক্রস প্রোডাক্ট করব তখন আমরা জিরো পাবো। বোঝা গেল? এইবার এ ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর হয় কিনা সেটা আমরা এখান থেকে লক্ষ্য করি। এটা 15 এন ক্যাপ হয়েছিল। তাহলে যদি আমরা পি ভেক্টর কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর করি তাহলে মাইনাস 15 কিউ পাওয়ার কথা, দেখি পাই কিনা। ধরো এখানে করলে কিউ ভেক্টর ক্রস পি ভেক্টর মাইনাস 15 এন ক্যাপ পাওয়ার কথা, দেখি পাই কিনা এই নিয়ম অনুসারে। তাহলে এখানে কি হবে, কিউ এর মান 6 হবে ইনটু পি এর মান 5 হবে ইনটু সাইন থার্টি। এইবার একটা দিক কোন দিক হবে, পি থেকে কিউ এর দিকে, পি থেকে কিউ এর দিকে, তার মানে ভেতরের দিকে। আর পি থেকে যখন কিউ এর দিকে ছিল বাইরের দিকে, তাহলে বাইরের দিকে যদি আমরা এন ক্যাপ ধরি ভেতরের দিকে কি হবে, মাইনাস এন ক্যাপ। তার মানে এখানে মাইনাস এন ক্যাপ হবে, তার মানে 30 ইনটু হাফ মাইনাস এন ক্যাপ, তার মানে কি হবে মাইনাস 15 এন ক্যাপ। তাহলে এই সূত্র এই অঙ্কের মাধ্যমে আমরা দেখাতে পারলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর। দেখো এখানে মাইনাস এসছে। বোঝা গেল বিষয়টা?
তোমরা এটা নোট করে নাও, আমি এর পরবর্তীতে আরো কিছু আলোচনা করব, অর্থোগোনাল ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করব। নোট করেছো? তাহলে মুছে দিই। এইবার আমরা অর্থোগোনাল ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করব। অর্থোগোনাল ইউনিট ভেক্টর কি কি? আই, জে, কে। আমরা জানি আই, জে, কে অর্থোগোনাল ইউনিট ভেক্টর, এদের ক্রস প্রোডাক্ট করে দেখব আমরা কি পাই। তাহলে যদি তোমার প্রশ্ন আসে আই ক্রস আই, তাহলে কি অ্যানসার দেবে? যদি প্রশ্ন আসে আই ক্রস জে বা কে ক্রস আই, তাহলে অ্যান্সার কি দেবে সেটাই আমরা দেখব যে এর অ্যান্সার কি হয়। আমরা তিনটি অক্ষ জানি, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। আমরা তাও জানি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি? আমরা জানি আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর? আমরা জানি জে ক্যাপ। জেড অক্ষ বরাবর একক ভেক্টর? আমরা জানি কে ক্যাপ। বোঝা গেল? এইবার যখন আমি আই ক্রস আই করব, আমরা এর আগেই বললাম এ ভেক্টর ক্রস এ ভেক্টর দুটি সমান ভেক্টরের ক্রস গুণফল জিরো হয়, তার মানে আই ক্রস আই জিরো হবে। আমরা করে দেখি জিরো পাই কিনা। মড অফ আই ক্যাপ, মড অফ আই ক্যাপ সাইন, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? আই ক্যাপ আই ক্যাপের সঙ্গে জিরো, তাহলে সাইন জিরোর মান জিরো, জিরো পেয়ে গেলাম। তাহলে এইবার যদি আমি জে ক্রস জে করি, জে ক্রস জে কি পাবো? জিরো পাবো, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো। কে ক্রস কে করি কি পাবো? জিরো পাবো, কারণ মধ্যবর্তী অ্যাঙ্গেল জিরো। এইবার যদি তোমার প্রশ্ন দেয় আই ক্রস জে কত, তাহলে তুমি কিভাবে নির্ণয় করবে? আমরা প্রথমে কনসেপচুয়ালি নির্ণয় করব, তারপরে শর্টকাট একটা ট্রিক্স দেবো যেটা সহজে, খুব সহজেই তোমরা নির্ণয় করতে পারবে। আগে কনসেপচুয়ালি বুঝে নিই। আই ক্রস জে, আই ক্রস জে, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে কী হবে? আই ক্যাপ মড অফ জে ক্যাপ সাইন, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? এক্স আর ওয়াই অক্ষের মধ্যে যদি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, আই আর জে এর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? 90 ডিগ্রি। তাহলে সাইন 90 ডিগ্রি মান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের দিকের প্রয়োজন। দিক আমরা কীভাবে নির্ণয় করব? রাইট হ্যান্ড থাম রুল কীভাবে? এটা এক্স অক্ষ আছে, এটা ওয়াই অক্ষ আছে, এক্স থেকে ওয়াইয়ের দিকে, এক্স থেকে ওয়াইয়ের দিকে, তাহলে কোন দিকে যাবে? এক্স থেকে ওয়াইয়ের দিকে দিলে জেড অক্ষর দিকে। জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কী? কে ক্যাপ। মড অফ আই ক্যাপের মান কত? 1। মড অফ জে ক্যাপের মান 1, সাইন 90-এর মান 1 ইন্টু কে ক্যাপ, তার মানে কী দাঁড়ালো শেষমেশ? কে ক্যাপ মানে আই ক্রস জে করে আমরা কে ক্যাপ পাবো। তাহলে জে ক্রস কে যদি আমরা করি, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে আমরা কী পাবো? মড অফ জে ক্যাপ, মড অফ কে ক্যাপ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 90। এইবার আমরা এদের দিক নির্ণয় করব। দেখো ওয়াই থেকে জেডের দিকে কোন দিকে যাচ্ছে? ওয়াই থেকে জেডের দিকে, এটা এক্স অক্ষর দিকে যাচ্ছে না? ওয়াই থেকে জেডের দিকে, ওয়াই থেকে জেডের দিকে, এক্স অক্ষর দিকে। বা তুমি স্ক্রু ঘোরাও, এই দিকে ঘোরালে এই দিকে বেরোবে, তাহলে এক্স অক্ষের দিকে হবে। এক্স অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি? আই ক্যাপ, তাহলে আমরা কী পাবো? 1 × 1 × 1 × আই ক্যাপ, তার মানে কী হবে? আই ক্যাপ হবে, মানে জে ক্রস কে করলে আমরা আই ক্যাপ পাবো। এবার যদি কে ক্রস আই করি, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে কী হবে? মড অফ কে ক্যাপ, মড অফ আই ক্যাপ সাইন, এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90, সাইন 90 ডিগ্রি। এবার আমাদের দিক নির্ণয় করতে হবে, কে থেকে এক্সের দিকে, মানে জেড থেকে এক্সের দিকে হবে, জেড থেকে এক্সের দিকে, জেড থেকে এক্সের দিকে, কোন দিকে? জেড থেকে এক্সের দিকে। থাম কোন দিকে? ওয়াই অক্ষের দিকে। ওয়াই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কি? জে ক্যাপ, তাহলে আমরা কী পাবো? 1 × 1 × 1 জে ক্যাপ, তার মানে আমরা জে ক্যাপ পেয়ে যাব। বিষয়টি বোঝা গেছে? মানে এই দুটি ইউনিট ভেক্টরের পরপর দুটি ইউনিট ভেক্টরের যদি আমরা ক্রস প্রোডাক্ট করি, অপর ইউনিট ভেক্টরটা পাচ্ছি। বোঝা গেল? এইবার যদি আমি উল্টে দিই, জে ক্রস আই করি, ধরো এইটা মুছে দিই, এইটা মুছে দিই, ধরো আমি জে ক্রস আই করি, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, আমরা দেখেইছিলাম যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তার মানে এই সূত্র অনুসারে আমাদের কী পাওয়া উচিত? মাইনাস কে ক্যাপ পাওয়া উচিত, দেখি পাই কিনা। তাহলে কী হবে? মড অফ জে ক্যাপ, মড অফ আই ক্যাপ সাইন 90, এদের মধ্যে অ্যাঙ্গেল, দিক জে আই থেকে
জে থেকে আয়ের দিকে, মানে ওয়াই থেকে এক্স এর দিকে, ওয়াই থেকে এক্স এর দিকে, ওয়াই থেকে এক্স এর দিকে, জেড অক্ষের বিপরীত দিকে মানে নেগেটিভ জেড অক্ষের দিকে, ওয়াই থেকে এক্স এর দিকে, থাম কোন দিকে, নেগেটিভ জেড অক্ষের দিকে। জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে হলে নেগেটিভ জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে, মাইনাস কে। তাহলে এখানে কি হবে, মাইনাস কে ক্যাপ, তার মানে ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান মাইনাস কে ক্যাপ, তার মানে কি হবে মাইনাস কে ক্যাপ, বোঝা গেল। তার মানে যদি জে ক্রস কে করি, জে ক্রস কে একইভাবে আমরা কি পাবো, মাইনাস আই ক্যাপ, এখানে আই ক্যাপ ছিল তাহলে উল্টে দিলাম মাইনাস আই ক্যাপ হলো, কে ক্রস আই মানে আই ক্রস কে করলে আমরা কি পাবো, জে ক্যাপ ছিল মাইনাস জে ক্যাপ পাবো, বোঝা গেল। নোট করে নাও, এরপর আমি সহজ ট্রিক্স দেখাচ্ছি, আর তারপরে এর উপরে অঙ্ক করাবো, তোমাদের পুরো ধারণা ক্লিয়ার হয়ে যাবে। নোট করা হয়ে গেছে, এইবারটা আমি সহজ ট্রিক দেখাচ্ছি তোমাদেরকে। প্রথমে কি করতে হবে, প্রথমে আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ এরকম লিখে নিতে হবে, লিখে নিলে তারপরে ধরো তুমি আই ক্রস জে করবে, আই ক্রস জে, আই থেকে জে এর দিকে, তাহলে বাকি কি পড়ে থাকলো কে ক্যাপ, তাহলে কি হবে এখানে কে ক্যাপ হবে। এবার ধরো জে ক্যাপ ক্রস কে ক্যাপ করবে, জে ক্যাপ ক্রস কে ক্যাপ, তাহলে কি পাবে, বাকি কি পড়ে থাকলো এই দুটো বাদে, আই ক্যাপ, তাহলে আই ক্যাপ পাবে। এবার ধরো কে ক্যাপ ক্রস আই ক্যাপ করলে, কে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে কি পাবে কে ক্রস আই, এই দুটো, তার মানে জে পড়ে থাকলো তাহলে জে ক্যাপ পাবে। এইবার যদি তুমি উল্টে দাও, জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে কি পাবে জে থেকে আয়ের দিকে। এইখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, যখন আমরা ঘড়ির কাঁটার দিকে যাচ্ছিলাম তখন আমরা পজিটিভ মান নেব, কিন্তু যখনই ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব তখনই আমরা নেগেটিভ মান নেব। জে থেকে আয়ের দিকে কি পড়ে থাকলো, কে ক্যাপ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে মাইনাস কে ক্যাপ হবে। এবার যদি কে ক্রস কে ক্যাপ ক্রস জে ক্যাপ করি, কে থেকে জে, কে থেকে জে, কে থেকে জে, নেগেটিভ মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে কি পাবো নেগেটিভ আই ক্যাপ। এবার যদি আই ক্যাপ ক্রস কে ক্যাপ করি, আই ক্যাপ ক্রস কে ক্যাপ, এখানে জে ক্যাপ পেয়েছিলাম আই থেকে কে এর দিকে, আই থেকে কে এর দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে নেগেটিভ জে ক্যাপ পাবো, নেগেটিভ জে ক্যাপ। আশা করি নিও ওই শর্ট ট্রিক্সটা খুবই ইজি, তোমরা খুবই তাড়াতাড়ি শিখে যাবে। এবারটা আমরা অঙ্ক করবো তাহলে আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবে। এবার ধরো তোমাকে অঙ্কে দিল, অঙ্কে দিল যে এ ভেক্টর ইকুয়াল টু ফাইভ আই ক্যাপ, বি ভেক্টর ইকুয়াল টু থ্রি জে ক্যাপ, এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করো। তোমরা এই সূত্রের মাধ্যমে খুব সহজেই করতে পারবে, এটা মুছে দিই তাহলে আরও ভালো বুঝতে পারবে। কীভাবে করবে, আই জে কে, ধরো এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে ফাইভ আই ক্যাপ ক্রস থ্রি জে ক্যাপ, এটা করতে হবে, তিন পাঁচা পনেরো আমরা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে কী হবে আই ক্যাপ ক্রস জে ক্যাপ। এইবার যদি আই ক্যাপ ক্রস জে ক্যাপ আমরা নির্ণয় করতে পারি তাহলে পেয়ে যাব আই থেকে জে এর দিকে, আই থেকে জে এর দিকে, ঘড়ির কাঁটার দিকে, তাহলে বাকি কী পড়ে থাকলো কে ক্যাপ, তার মানে কী হবে পনেরো কে ক্যাপ। এইবার যদি আমরা উল্টে দিই, বি ভেক্টর ক্রস এ ভেক্টর করি, আমাদের মাইনাস পনেরো কে পাওয়া উচিত, দেখি পাই কেনা, তাহলে বি ভেক্টর মান কি থ্রি জে ক্যাপ ক্রস ফাইভ আই ক্যাপ, তিন পাঁচা পনেরো, জে ভেক্টর ক্রস জে জে ক্যাপ ক্রস আই ক্যাপ, তাহলে কী হবে জে থেকে আয়ের দিকে, জে থেকে আয়ের দিকে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে আমরা কী পাবো মাইনাস কে ক্যাপ পাবো, তাহলে কী হবে মাইনাস পনেরো কে ক্যাপ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এইবারটা আর একটা জিনিস লক্ষ্য করো, সেটা কি, ধরো এই এ ভেক্টর ইকুয়াল টু একটু বড় দিয়ে দিল, এ ভেক্টর ইকুয়াল টু ফাইভ আই ক্যাপ প্লাস সিক্স জে ক্যাপ প্লাস থ্রি কে ক্যাপ, আর বি ভেক্টর ইকুয়াল টু ধরো টু জে ক্যাপ প্লাস ওয়ান কে ক্যাপ, ধরো কে ক্যাপ, তাহলে এই অঙ্কটা করতে গেলে বিষয়টা খুব জটিল হয়ে যাবে, অঙ্কের প্রসেস খুব বড় হয়ে যাবে, তার জন্য আমরা ডিটারমিনান্ট পদ্ধতিতে করতে হবে। ডিটারমিনান্ট তোমরা এর পরবর্তীতে শিখবে, আমিও তো প্রসেসটা শিখে দিচ্ছি, আশা করি বুঝে যাবে যে ডিটারমিনান্ট পদ্ধতিতে কী করতে হবে। প্রথমে তোমাকে দুটি বড় দাগ টানতে হবে, তারপরে আই জে কে এরকম লিখে নিতে হবে। আমরা কী করছি, এ ভেক্টর ক্রস বি ভেক্টর নির্ণয় করছি, তাহলে এ ভেক্টর আগে লিখতে হবে, এ ভেক্টরের মান কত পাঁচ, আই ভেক্টর বরাবর মান পাঁচ, জে ভেক্টর বরাবর মান ছয়,
কে ভেক্টর বরাবর মান 3, বি ভেক্টরের এটা আই, আই ভেক্টর বরাবর মান 3, জে ভেক্টর বরাবর মান 2, কে ভেক্টর বরাবর মান 1। তাহলে আমরা কি পাবো, এখানে করতে হবে প্রথমে আই ক্যাপ এরকম নিতে হবে, তারপরে কি করতে হবে এই আই ক্যাপের কলাম আর আই ক্যাপের রো এরকম ঢেকে দিতে হবে। তাহলে কি পড়ে থাকলো, 6 2 3 1 এই অংশটা পড়ে থাকলো। কি করতে হবে, প্রথমে এর সঙ্গে এর গুণ করতে হবে, তারপরে এর সাথে এর গুণ করে মাইনাস করে দিতে হবে, মানে 6 × 1 করতে হবে মাইনাস 2 × 3, বোঝা গেল। তারপরটা নিতে হবে প্লাস জে ক্যাপ, জে ক্যাপ নিলে তবে জে এবং কে এর কলাম রো এরকম ঢেকে দাও, তার মানে কি পড়ে থাকলো 5 1 5 1 3 3, এটা পড়ে থাকলো। তাহলে আমরা কি করব, জে ক্যাপের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, আমরা জে ক্যাপের সময় শুধু একটু উল্টো নেবো, এক্ষেত্রে পা 3 আর 3-এর আগে গুণ করব, তাহলে কি পাবো 3 × 3 - 5 × 1, বোঝা গেল। তারপরে নেবো কে ক্যাপ প্লাস কে ক্যাপ, তারপরে কী করতে হবে কে ক্যাপের রো কলাম ঢেকে দিতে হবে, 5 2 3 6 পড়ে থাকলো, তার মানে আমরা কী করবো 5 × 2 - 3 × 6, এইটা পড়ে থাকলো। এবার করে দাও 6 - 6 মানে কি হবে 0 আই ক্যাপ প্লাস 9 - 5 মানে কি পাবো 4 জে ক্যাপ প্লাস 10 - 18 মানে -8 কে ক্যাপ, বোঝা গেল। আমি আরও কয়েকটি উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের ডিটারমিনেন্ট সম্বন্ধে ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। এইবার ধরো তোমাকে দিল এই একই অঙ্ক বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতে, বি ভেক্টর ক্রস এ ভেক্টর করতে, তাহলে তুমি কিভাবে করবে বি ভেক্টর ক্রস এ ভেক্টর, তাহলে প্রথমে বি ভেক্টরের মান আগে লিখতে হবে 3 2 1, তারপরে কী করতে হবে, তারপরে এ ভেক্টরের মান লিখতে হবে 5 6 3, বোঝা গেল। তারপরে কী করতে হবে, প্রথমে আই ক্যাপ নিতে হবে, আই ক্যাপ রো কলাম ঢেকে দাও, তার মানে 3-এর সাথে 2 গুণ করতে হবে, 6-এর সঙ্গে 1 গুণ করতে হবে, তার মানে 3 × 2 - 6 × 1, বোঝা গেল। তারপর জে এর পুরোটা ঢেকে নাও রো কলাম, শুধু জে এর ক্ষেত্রে একটু উল্টো হবে, প্রথমে এইটা গুণ করতে হবে তারপরে এইটা, তার মানে কী হবে প্লাস জে ক্যাপ, জে ক্যাপের ক্ষেত্রে একটু উল্টো হবে, আমরা আগেই বলেছি জে ক্যাপের ক্ষেত্রে কী হবে, প্রথমে রো কলাম ঢেকে নাও, এখানে কী পড়ে থাকলো 3 5 3 1, তাহলে এক্ষেত্রে কী হবে, প্রথমে 5-এর সঙ্গে 1 গুণ করতে হবে, তারপরে 3-এর সঙ্গে 3 কী হবে 5 × 1 - 3 × 3, প্লাস কে ক্যাপের ক্ষেত্রে কী হবে, রো কলাম ঢেকে নাও, 3 5 2 6 পড়ে থাকলো, তার মানে কী হবে 3 × 6 - 5 × 2, তাহলে কী পেলাম 0 আই ক্যাপ প্লাস 5 - 3, তার মানে কি 5 - 9 মানে -4 জে ক্যাপ প্লাস 18 - 10 8 কে ক্যাপ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, যদি ক্লিয়ার না হয় ভিডিওটি আবার দেখবে এবং আমি আরও কিছু অঙ্ক এই ভিডিওর মধ্যেই দিয়ে দেবো, আর সেই অঙ্কগুলো দেখবে, আশা করি বিষয়টা সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলেও কমেন্ট করবে, আমি চেষ্টা করবো তার অ্যান্সার দেওয়ার। আর এরকম সমস্ত ভিডিও পেতে মানে ক্লাস 10 11 12 এর অধ্যায়ভিত্তিক পর পর সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।